আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দিবে ব্রিটেন, ঘোষণা ডেভিড ক্যামেরনের। স্টুডেন্টদের কাজ ঠেকাতে এবার আসছে কারাদণ্ডের বিধান। লন্ডনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত। ব্যারিস্টার নাজির আহমদের লেখা দুটি গ্রন্থের প্রকাশনা ও পাঠোন্মোচন অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইউরোপ জুড়ে চলমান অভিবাসী সংকট নিরসনে কয়েক হাজার সিরিয়ান শিক্ষার্থীদের আশ্রয় দেবার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার লিসবনে ঘোষণা দিলেও কত হাজার শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি। তবে ইতিমধ্যে যারা ইউরোপে অবস্থান করছেন এমন শরণার্থীদের বাইরে থাকাদের আশ্রয় দেবার কথা জানিয়েছেন মিস্টার ক্যামেরন। গত চার বছরে 5,000 সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিয়েছে ব্রিটেন। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে প্রায় 4,000 শরণার্থীকে ব্রিটেনে আশ্রয় দিতে পারে। এদিকে শুক্রবার এক বিবৃতিতে বেথনাল গ্রিন অ্যান্ড ব আসনের এমপি রুশনারা আলী বলেছেন রিফিউজি সমস্যা সমাধানে ব্রিটেনের এগিয়ে আসা উচিত। বিদেশি শিক্ষার্থীদের জন্য দিন দিন সংকুচিত হয়ে আসছে ব্রিটেনে লেখাপড়ার সুযোগ। নতুন প্রস্তাবিত আইনে বিদেশি শিক্ষার্থীরা নির্ধারিত কর্মঘণ্টার বেশি কাজ করলে 6 মাসের জেল ও সাজার মেয়াদ শেষে দেশে পাঠিয়ে দেওয়ার বিধানও রাখা হয়েছে। মোহাম্মদ কাউসারকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী শোয়েব কবিরের রিপোর্টে। কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন নীতিমালায় একের পর এক কঠোর পরিবর্তন। অবৈধ অভিবাসীদের পাশাপাশি এইসব কঠোর আইনের শিকার হতে যাচ্ছে ব্রিটেনে পড়তে আসা বাংলাদেশি সহ হাজার হাজার ইউরোপীয় শিক্ষার্থী। ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। এর অতিরিক্ত সময় কাজ করার জন্য জেল জরিমানার বিধানও থাকবে নতুন এই আইনে। নতুন যে আইনটা এই আইনের কারণে স্টুডেন্ট আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখানে ইলিগাল ওয়ার্কিং একটা টার্ম। ইলিগাল ওয়ার্কিং মানে হচ্ছে যে তার যে লিমিট যেটা থাকে, ফর এক্সাম্পল স্টুডেন্টদের সবচেয়ে বেশি ওয়ার্ক রাইট হচ্ছে 20 ঘন্টা, এর বাইরে যদি কেউ কাজ করে, কারো কারো 10 ঘন্টা যে লিমিটে থাকবে, তার বাইরে যদি কেউ কাজ করে থাকে তারাও কিন্তু এই আইনের দ্বারা এফেক্টেড। সো তাদেরও কিন্তু 6 মাসের জেল হতে পারে, আনলিমিটেড ফাইন হতে পারে, এবং তাদেরও কিন্তু ওয়েজে যদি এক্সট্রা কাজ করে থাকে সেই ওয়েজেসগুলো কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। প্রস্তাবিত এই আইন চালু হলে শিক্ষার্থীদের চাকরি প্রদানের ক্ষেত্রে অনিয়া সৃষ্টি হবে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরির মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করতে পারলেও সেটিও সংকুচিত হয়ে যাবে। অর্থ অভাবে পড়ালেখা শেষ না করে অনেককে ফিরে যেতে হবে নিজ দেশে। আমরা কিন্তু ক্রিমিনাল না যে আমরা 20 ঘন্টার উপরে কাজ করলে আমাদেরকে মানে ব্যাক করে দিবে। সো এটা এই এই সিচুয়েশনে আমাদের এখানে টিকে টাকাটা এখন খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর স্টাডিতে এটা তো মানে ইম্পসিবল এখন। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে পড়া আমার জন্য অনেক ডিফিকাল্ট। সো এখানে টাকা আর্ন করে, এখানে স্পেন্ড করে আমি আমার কোর্সটা কমপ্লিট করার ইন্টেনশন আমার এটা, কিন্তু সেই সুযোগটা এরা রাখতে দিচ্ছে না কোনোভাবেই। এ থেকে আমি কী হচ্ছে, আমি আমার কোর্সটা কমপ্লিট মানে কমপ্লিট করতে পারছি না, কোর্স না কমপ্লিট করে আমাকে দেশে ব্যাক করতে হচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের শুধুমাত্র অতিরিক্ত সময়ে কাজ করার কারণে জেল জরিমানার প্রস্তাবিত এই আইনে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ। এই কারণে স্টুডেন্টরা একদিকে পড়াশোনার চাপে অনেক বেশি শঙ্কিত, এখন আবার নতুন নিয়মের যে জেল বা যে তাদেরকে ডিটেইন করা হবে বা দেশে পাঠিয়ে দেওয়া হবে তারা অনেক বেশি শঙ্কিত। অতিরিক্ত কাজ করার অভিযোগে কোনো বিদেশি শিক্ষার্থী জেল হলে তাকে অবৈধ অভিবাসীদের মতো দেশে পাঠিয়ে দেওয়ার বিধানও থাকতে পারে নতুন এই আইনে। জেলে গেলে অবশ্যই তার পড়ালেখা শেষ যেটা থাকবে না, কারণ সে ইমিগ্রেশন যে অ্যাক্ট যেটা বা আইন সেটা সে ভঙ্গ করেছে। আর সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে যেটা প্রবাবল, যেটা যেটা আমরা মানে এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখে আসছি, সেটা হচ্ছে তাকে দেশে পাঠানো হবে। ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকাংশই রেস্টুরেন্ট কিংবা সুপার রেস্টুরেন্টগুলোতে খণ্ডকালীন চাকরি করে থাকে। এ থেকে উপার্জিত অর্থে টিউশন ফি সহ অন্যান্য খরচ মেটায় ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের সিংহভাগ।
দিন দিন ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা কঠোর হতে থাকলে উচ্চ শিক্ষার্থে বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে আসার হার একেবারে নেমে আসতে পারে শূন্যের কোঠায়। আর যারা বর্তমানে ব্রিটেনে অধ্যয়নরত রয়েছেন তারাও পড়তে যাচ্ছেন মহাসংকটে। শৈব কবির, চ্যানেল আই ইউরোপ, লন্ডন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ব্যারিস্টার এম এ সালাম, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, গুলাম রব্বানি প্রমুখ। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের লেখা দুটি বই বাস্তবতার নিরিখে, সমকালীন প্রসঙ্গ এবং বিলেতে উচ্চশিক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে বই দুটির প্রকাশনা ও পাঠোন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পূর্ব লন্ডনের একটি হলে। বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বই দুটির উপর মূল বক্তব্য রাখেন লেখক গবেষক সৈয়দ ফরিদ আহমদ রেজা ও সাংবাদিক আকবর হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক কে এম এ মালিক, মুখলেসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফসল চৌধুরী সুয়েব, এলএমসির নির্বাহী পরিচালক দিলওয়ার খান, আয়ুব খান, ব্যারিস্টার ইকবাল হোসেন, সাংবাদিক অলিউল্লাহ নোমান, কাউন্সিলর আব্দুল মুন্তাকিম সহ আরও অনেকে। হলিডেতে বাংলাদেশে গিয়ে সিলেট শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ চিন্তায়ের কবলে পড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে লন্ডনে ফিরেছেন বাকের হোসেন নামে একজন প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজের রিপোর্টে। মা মাটির দেশ বাংলাদেশ আর নারীর টানে হলিডেতে বাংলাদেশে গিয়ে সিলেট শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে পড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ব্রিটেনে ফিরেছেন বাকের হোসেন নামে একজন প্রবাসী বাংলাদেশি। ছিনতাইকারীর দায়ের কোপে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত বাকের হোসেনের হাতে জরুরি অস্ত্রোপচারও করা হয় এবং বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে রোববার বার্মিংহামে তার নিজ বাসভবনে ফিরেছেন। বার্মিংহামের অ্যাডবাস্টনে দীর্ঘদিন ধরে বসবাস করা বাকের হোসেন জানান, গত 17 আগস্ট দেশে পৌঁছে পরের দিন 18 আগস্ট নিজস্ব গাড়ি নিয়ে আত্মীয়দের সাথে নিয়ে তিনি সিলেট শহরের তালতলা ইসলামিক ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করেন। সম্ভবত ছিনতাইকারীরা তাকে অনুসরণ করতে থাকে সেখান থেকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ছিনতাইকারীরা 5-6টি মোটরসাইকেল যুগে অস্ত্রসহ তার গাড়ি গতিরোধ করে। বাকের হোসেন অনেকটা আশ্চর্য হয়ে বললেন, নামিল গিয়া বিরা বাজার গেছি, পরাদার ফুল লড়ানো গেছি, যাওয়ার পরে 6টা মোটরসাইকেল আইয়া ছিনতাইকারী আমার আটক করছে, করার পরে গাড়ি ভাঙা রিঙ্গা করছে, করি আপনারা আমার খুব মানে পয়সা খরি নিবার লাগে, আমার হাতে হতে সেদ মারছে অবস্থা। আমার যে সময় এই ঘটনাটা ঘটে, আমার ছোটো ভাই বউ রাস্তা তো ভাই আপনার মানুষের ফাও ফোন ধরে যেন আমার বাইরে মারিলার, আমার বাইরে লইয়া যার গিয়া আইয়া হেল্প করো। একটা মানুষ তো আর না আপনার সাথে বইয়া দেখে রেখে ভিডিও করে, কিন্তু আমাদের আমরা দেশের এইটা করেন না মানুষ এখন। দিনে দুপুরে সিলেট শহরের এই ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ঘটনার পর পুলিশের কোনো সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে বাকের হোসেন বলেন, পুলিশে আইসিল, পুলিশ আইয়া আমারে যে সময় ও অবস্থাকালীন আইয়া আমার পুলিশে জিকাইছিল, তো পুলিশে জিকাইছে যে আমার ড্রাইভার সম্বন্ধে আইয়া জিকাইছে পুলিশে, যাই আর যে আমি মুখ খুলতাম না বা আমি কইতাম চাইতাম না। বার্মিংহামে রেখে যাওয়া স্ত্রী সন্তানরা ও আত্মীয় স্বজনরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবুও হাতে 23টি সেলাই ও আঙ্গুলে অপারেশন নিয়ে অনেকটা আহত অবস্থায় ব্রিটেনে ফিরে আসতে পারায় বাকের হোসেন নিজেকে ভাগ্যবান মনে করছেন। হোসেনের বাবা শাহ মকবুল হোসেন অনেকটা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমার বড় ছেলে গেছিল দেশ, দুই দিন বাদেও আমাদের ছেলেটা মারিয়া সন্ত্রাসীও হলে কুবাই খাবাইয়া দিছেন আল্লাহর রহমতে। কোন মুরব্বীর দোয়ায় আমার ছেলে তার ছেলে সুলতানুর খুব সানো আইছে, ওখানে লাহ শুক্রিয়া। আর যত দেশবাসী ভাই বোনেরা আছেন যার যে ছেলে সুলতান দিতে দেশ হলিডে, খুব সাবধানে দিবা,
জাকের হোসেনের এই দুর্ভাগ্যজনক ঘটনাকে নিতান্ত ঘটনা না ভেবে দেশে যাওয়া প্রবাসীদের জন্য একটা সতর্কবাণী বলে মনে করছেন অনেকেই। বার্মিয়াম থেকে লোকমান হোসেন কাজী, চ্যানেল আই। ব্রিটেনে বসবাসরত অবৈধ ইমিগ্রান্টদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সরকার ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হাতে নিচ্ছে নতুন প্রকল্প। ইল্লিগাল ইমিগ্রান্টদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে দায়িত্ব দেওয়া হবে পৃথক একটি কোম্পানিকে। ওভারস্টিয়ার অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হওয়া, অর্থাৎ ব্রিটেনে বৈধভাবে বসবাসের অনুমতি নেই এমন ব্যক্তিদের আটক করে শস্য দেশে ফেরত পাঠাতেই নেওয়া হচ্ছে এমন প্রকল্প। সিলেট সদর অ্যাসোসিয়েশন ইকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী। সাবেক মেয়র সেলিমুল্লাহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদর অ্যাসোসিয়েশনের আবুল হোসেন, সাংবাদিক গুলাম মুস্তফা ফারুক, আলহাজ লোকমান হোসেন, আবুল হায়াত নুরুজ্জামান, নাসির উদ্দিন, মুজিবুর রহমান সহ আরও অনেকে। প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন লন্ডন সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা দেওয়ান কয়েস গাজী। নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এমন্তব্য করেন। নুরুজ্জামান চৌধুরী আনার সভাপতিত্বে ও মির্জা তসনু বেগ এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আব্দুল হালিম চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, আলহাজ আব্দুল বশর, ফজলুর রহমান রস্কর, আতাউর রহমান চৌধুরী সুহেল, তজম্মুল আলী সর্দার, আসাবুর রহমান জীবন প্রমুখ। দুই বাংলার ফোক সঙ্গীত দিয়ে ৬ সেপ্টেম্বর রোববার লন্ডন মাতাবেন শিল্পী সৌরভ মণি। সাংস্কৃতিক সংগঠন নিয়মের আয়োজনে অনুষ্ঠিত সঙ্গীত সন্ধ্যায় শিল্পী সঞ্জয় দের আলাপচারিতায় আরও গাইবেন লন্ডনের দুই জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী ও শিফাতারা স্বপ্না। বৃহস্পতিবার মতবিনিময় সভায় নিয়মের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিয়মের চেয়ারম্যান সঞ্জয় দে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়মের পরিচালক আবুল বাশার সুমন, জুয়েল রাজ, অসীম দত্ত সানি, সুশান্ত দাস প্রশান্ত ও শিল্পী সৌরভ মণি। ৬ সেপ্টেম্বর বার্ডিয়ার্ড সেন্টারে অনুষ্ঠিত সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পীরা শোনাবেন দুই বাংলার জনপ্রিয় ফোক সঙ্গীত। বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট অ্যান্ড সাপোর্টার্স ফোরাম ইউকে এর উদ্যোগে আন্তর্জাতিক গম দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা আব্দুস সালামের পরিচালনায় ও সভাপতি আব্দুর রব মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, রফিকুল্লাহ, আব্দুল গফুর প্রমুখ। বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাসেক্স বিএনপি আয়োজন করে আলোচনা সভার। বৃহস্পতিবার ব্রাইটনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাসেক্স শাখার সভাপতি হাজি রফিক মিয়া। সাধারণ সম্পাদক তাহের উদ্দিন আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তফজুল হোসেন, আব্দুল মান্নান, আব্দুল মালিক, মিলিক চৌধুরী, সাইফুল আলম, বখতিয়ার খান বাদল, বদিউল আলম, জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওলগ্রাম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে ওয়াজ করেন হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হজরত মাওলানা হাফিজ জুবায়ের আহমেদ আনসারি, হজরত মাওলানা আব্দুস সালাম, হজরত মাওলানা তহুরুদ্দিন, হজরত মাওলানা মুস্তফা আহমদ, শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মামুন আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আতিকুর রহমান ও মাওলানা মোহসিনুদ্দিন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সুইজারল্যান্ডে বাংলা গানে আসর মাতালেন কুমার শানু।
সিলেটে পালিত হচ্ছে হযরত শাহজালালের অরজ। শনিবার ভোরে আখেরি মোনাজাত। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার সুইজারল্যান্ডে সেরিব্রাল পালসি রোগের বিরুদ্ধে বিশ্ববন্ধন ফাউন্ডেশনের ওয়ার্ল্ড কনভেনশন এবং সংগঠনের অ্যাম্বাসেডর কুমার শানুর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হল কংগ্রেস হাউজের বলরুমে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশ্বজুড়ে সেরিব্রাল পালসি রোগের বিরুদ্ধে এক সামাজিক আন্দোলন এবং 26 জুনকে দ্বিতীয়বারের মতো বিশ্ব নিরাপদ দিবস ঘোষণা করল সুইজারল্যান্ডের সংগঠন বিশ্ববন্ধন ফাউন্ডেশন। কংগ্রেস হাউসের বলরুমে বুধবারের এই কনভেনশন এবং বলিউড নাইট অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সংগঠনের ফাউন্ডার মিস্টার গৌতম মিত্র। Which was the result of lack of medical awareness during his birth, and unfortunately he expired on 26 June 2014 at the age of 27. অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুইজারল্যান্ডে ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার, ইন্ডিয়াতে সুইজারল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রদূত ফিলিপ বেলটি এবং জুরিখ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি এবং হার্ট সেন্টারের প্রধান প্রফেসর থমাস লুসার। Distinguished guests, ladies and gentlemen, I'm a representative of the medical community, as you heard, here in Zurich. I'm not a neurologist. I rather treat patients with heart disease, and that's why I know many of you. Palsy. Cerebral palsy is a group of movement disorders that appear usually in early childhood or immediately after birth. তিনি সংগঠনকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। In Zurich will help you to make this a success, to the benefit of these poor children. Thank you. Convention শেষে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের পরিচালক শর্মিলা মিত্রা। To extend a vote of thanks to all those who have contributed in one way or the other to make this convention and Bollywood Night organized by Vishwabandhan Foundation for Cerebral Palsy a success. পালসির বিরুদ্ধে সারা বিশ্বে সচেতনতা বাড়াতে প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু বিশ্ববন্ধনের দূত হিসাবে কংগ্রেস হাউসের দর্শকদের মাতিয়ে তোলেন। কারণে তিনি বিশ্ববন্ধনের অ্যাম্বাসেডর। বতুমরা উনকে বেটে কো লেকে বহুত পরেশান থা, উনকা বেটে কা সেরিব্রাল প্যালসি কা শিকার থা, উনকা কোই ব্রেন অ্যাক্টিভ বিলকুল নহীং থা, তো উনহোনে বহুত সারা ট্রিটমেন্ট করায়া, বহুত সারা ডক্টর কো দিখায়া, কুছ হুয়া নহীং জেসা থা ওয়েসে থা, ইমপ্রুভমেন্ট কুছ হুয়া নহীং থা, তো উনহোনে এক দিন মেরা এক গানা উস বচ্চে কো সুনায়া, জাস্ট কেসে চলা কে সুনায়া, তো ও বচ্চা উসমে রিয়েক্ট করনে লাগে। বাকিউল্লাহ খান রিপন, কংগ্রেস হাউস, চ্যানেল আই, সুইজাল। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সম্মানে বেডফুডে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। আমাদের বেডফুড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানিয়েছেন, বেডফুডে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মোহাম্মদ তারুমিয়া। সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ আমির আলী, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ আব্দুল বাসিত চৌধুরী, সৈয়দ ওয়াইস আহমদ, সালেহ আহমদ, দেলওয়ার হুসাইন ও আলবাব মিয়া প্রমুখ। সভায় অতিথির বক্তব্যে জাহিদ দক্ষিণ সুরমাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বার্মিংহাম হ্যান্ডস ওয়ার্থ বোথ স্ট্রিট মসজিদ শাখার উদ্যোগে স্থানীয় দারুল কেরাত কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে বার্মিংহাম ওয়েনেসবাড়ি শাখার উদ্যোগে এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগত বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও অভিভাবক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়। এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট আলহাজ গৌস আহমদের সভাপতিত্বে ও কারি মাহফুজুল হাসান খানের উপস্থাপনায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসান, উইলিস্টির মসজিদের খতিব মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা রফিক আহমদ, হযরত মাওলানা আব্দুল আলী, মাওলানা শাহিন আহমদ, হাফিজ মোবারক আলী, হাজি সাজ্জাদ আলী, হাজি তাজুল ইসলাম, শাহ জয়নাল আবদিন, মাওলানা আব্দুর রহিম, কাউন্সিলর আহমদুল হক এমবি, বার্মিংহাম আল ইসলাহ ইউকের ট্রেজারার শিহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিলেতের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে এবং সহিষ্ণুভাবে কোরআন শিখতে হবে, আর তার জন্য দরকার দারুল কেরাত। পরিশেষে প্রধান অতিথি সাহেবের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। যুক্তরাজ্য ছাত্রলীগ গ্রেটার মিডল্যান্ড শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাজ্য ছাত্রলীগ গ্রেটার মিডল্যান্ড শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক খালেদ বুইয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক জনাব মিসবাহ রহমান মিসবাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, বিশেষ বক্তা যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেহাল হাসান সজীব ভুইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আজিরউদ্দিন ইব্রাহিম আলী, মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর খান, বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু ও সদস্য দীপু শেখ। সবাই বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে ছাত্রলীগ কর্মীদের অগ্রণী ভূমিকা পালন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করা হয়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েদ, সম্পাদক শফিকুর রহমান, বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মঈন আহমদ ও সাধারণ সম্পাদক নুমান আহমদ প্রমুখ। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। ইতালির মিলানে অনুষ্ঠিত হলো মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের কর্মী সমাবেশ। বিস্তারিত থাকছে মিলান বুরু চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। রবিবার মিলানের হোটেল উনাটকিতে অনুষ্ঠিত হলো মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের কর্মী সমাবেশ 2015। স্পেনের মাদ্রিদের পর সংগঠনের দ্বিতীয় কর্মী সমাবেশে ক্লাবের সমন্বয়ক রিয়াজুল ইসলাম কাউসারের সঞ্চালনে ক্লাবের সামাজিক সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সমন্বয়ক মামুন খান, আরিফুল ইসলাম, মিলান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীম, রকিবউদ্দিন, সিদ্দিকুর রহমান, এনায়েত হোসেন, ইব্রাহিম মিয়া, জালাল হাওলাদার, মাসুম বিল্লাহ সুমন, মিজানুর রহমান, কিরণ সহ প্রমুখ। মাদারীপুরের সকল প্রবাসীদের উন্নয়ন, সেবা ও ঐক্যের লক্ষ্যে মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাব নিরলসভাবে কাজ করে যাবে এই প্রত্যাশা প্রতিনিধিদের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ভেনিস বাংলা স্কুল মেস্ত্রের স্থানীয় মাঠে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের। বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। নতুন প্রজন্মের ছেলে সন্তানরা বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলার মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতি প্রবাসের মাটিতে তুলে ধরবে। খেলাধুলা যুব সমাজকে অসামাজিক সকল কর্মকাণ্ড থেকে দূরে রাখবে। খেলাধুলা সুস্বাস্থ্য গঠনেও অন্যতম মাধ্যম। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়া ছেলেদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা আমাদের গর্ব, তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমরা এগিয়ে না আসলে আমাদের বাংলাদেশিরা ইতালির মাটিতে পিছিয়ে থাকবে, তাই তোমাদের অংশগ্রহণ অবশ্যই জরুরি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা হান্নান মিয়া সহ আরও অনেকে।
ভেনিস বাংলা স্কুলের আয়োজনে 9টি দল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ভেনিস বাংলা স্কুল, দুরন্ত পথিক, মনফালকনে ক্রিকেট, প্রজন্মস্ত্রা, বন্ধুমহল, টপ টেন, টাইগার ক্লাব, সিপিএন, বাংলা লিঙ্ক এই 9টি ক্রিকেট দল বেশ কিছুদিন ধরে টুর্নামেন্ট খেলে আসছে। পরে ফাইনালে উঠে ভেনিস বাংলা স্কুল ও মনফালকনে ক্রিকেট ক্লাব। গত রবিবার ম্যাচে স্থানীয় মাঠে এই দুইটি দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় মনফালকনে ক্রিকেট ক্লাব এবং রানার্স আপ হয় ভেনিস বাংলা স্কুল। পরে খেলা শেষে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার প্রতিটি খেলোয়াড়কে পুরস্কার প্রদান করে এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তিনি অংশগ্রহণকারী দ্বিতীয় প্রজন্মদের ধন্যবাদ জানান সুন্দর খেলা পরিচালনার জন্য। আগত অতিথিদেরকেও ধন্যবাদ জানান। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটে পালিত হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 696তম অরস মাহফিল। এ উপলক্ষে দেশ বিদেশের লাখো ভক্ত অনুরাগের ঢল নেমেছে দরগাহ প্রাঙ্গণে। শনিবার ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে অরসের আনুষ্ঠানিকতা। শুক্রবার সকাল থেকেই দরগাহ প্রাঙ্গণে রাস্তাগুলো মুখরিত হতে থাকে মিছিলে মিছিলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দোয়া আর জিকির আজকার। প্রায় 750 বছর আগে 360 আউলিয়াকে সাথে নিয়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের বাণী প্রচারে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সিলেট এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না রানী রায় বলেছেন, কুইজ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মমতা চ্যারিটি ট্রাস্ট এর উদ্যোগে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মমতা চ্যারিটি ট্রাস্ট এর পরিচালক কারী আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আলী আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এম এস সাইফুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন হেলাল আহমদ চৌধুরী, আবু আহবাব চৌধুরী, কামরুল হোসেন চৌধুরী, তানবীর প্রমুখ। অনুষ্ঠানে 4 জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দিবে ব্রিটেন ঘোষণা ডেভিড ক্যামেরনের। স্টুডেন্টদের কাজ ঠেকাতে এবার আসছে কারাদণ্ডের বিধান। লন্ডনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত। ব্যারিস্টার নাজির আহমেদের লেখা 2টি গ্রন্থের প্রকাশনা ও পাঠোন্মোচন অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।